আপনাদের কাছে যদি ভোডাফোন আইডিয়া অথবা এয়ারটেলের সিম থাকে তাহলে আপনাদের জন্য ফার্স্ট ডিসেম্বর 2019 থেকে বিরাট বড় দুঃসংবাদ। কেন কি এইসব সিম কোম্পানিগুলো তাদের সমস্ত ট্যারিফের দাম বাড়াতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যেরকমভাবে ফার্স্ট ডিসেম্বরের আগে পর্যন্ত যেই প্ল্যানগুলো ছিল সেই সমস্ত প্ল্যানের দাম বাড়াতে চলেছে এই সমস্ত সংস্থার তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। বিস্তারিত জানবো ভিডিওতে। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের মধ্যে এখনও অবধি যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। এতে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবং আপনি কোন সিম ইউজ করেন, ভোডাফোন আইডিয়া এয়ারটেল বগেরা বগেরা, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। একদিকে যেমন অন্য নেটওয়ার্কে কলিংয়ের জন্য কত টাকা চার্জ দিতে হবে একটি টেলিকম সংস্থাকে অপর টেলিকম সংস্থাকে, সেই চার্জ শূন্য করার সিদ্ধান্ত নিতে চলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। অন্যদিকে কিন্তু নিজেদের ট্যারিফ রেট বাড়ানোর ইঙ্গিত দিয়ে দিল ভারতের দুই বৃহত্তর টেলিকম সংস্থা, ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কালকে একটি ভিডিও বানিয়ে জানিয়েছিলাম যে ট্রায়ের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ফার্স্ট জানুয়ারি 2020 থেকে আইইউসি অর্থাৎ ইন্টারকানেক্ট কল চার্জ শূন্য করে দেওয়া হবে, যেটা বর্তমানে রয়েছে 6 পয়সা প্রতি মিনিট, যেটাই জিও আপনাদের কাছে ধার্য করছে অন্য নেটওয়ার্কে কল করার জন্য। এই চার্জটিকে যদি শূন্য করে দেওয়া হয় তাহলে জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করার জন্য আপনাকে আর এক্সট্রা করে কোনো ব্যালেন্স ভরতে হবে না, আনলিমিটেডের মধ্যে এটা হয়ে যাবে, যেমনটা আইইউসি প্যাক চালু করার আগে হয়েছিল। কিন্তু এবার নিজেদের ট্যারিফ প্ল্যান বাড়াতে চলেছে ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল। তার কারণ হচ্ছে সরকারের উচ্চ হারে করের বোঝার সঙ্গে সুপ্রিম কোর্টের বকেয়া লাইসেন্স, জোড়া ধাক্কায় নাবিশ্বাস উঠেছে এই দুই সংস্থার। ব্যবসা লাটে ওঠার আগে তাই কিছুটা ঝুঁকি নিয়েই সামনের মাস থেকেই একসাথে তাদের ট্যারিফ রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। যদিও এই বর্ধিত রেট কত হবে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি সংস্থার তরফ থেকে। আমরা সবাই জানি কিছুদিন আগে সুপ্রিম কোর্টের তরফ থেকে ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেলকে প্রায় 1,00,000 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল। তার কারণ দু হাজার উনিশ অবধি তারা কিন্তু অনেক টাকা ডিউ রেখেছিল এবং সেই নিয়ে কিন্তু একটা কেস হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই কেসে হেরে যায় ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল এবং এর ফলে প্রায় 1,00,000 থেকে 1.2 লক্ষ কোটি টাকা ফাইন দিতে হবে ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেলকে। এই নির্দেশ জানায় সুপ্রিম কোর্ট এবং সেটাকে দিতে হবে আগামী 3 মাসের মধ্যে, যার মধ্যে 1 মাস ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে। তারপরে এবারের ফিনান্সিয়াল রিপোর্টে দেখা গেছে যে ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেলের প্রচুর লস হয়েছে এবং এই লসের মুখে পড়ে ভোডাফোন আইডিয়া তো একবার বলে দিয়েছিল তারা ভারত থেকে ব্যবসা গুটিয়ে দেবে। এখন তারা শেষ একটি ঝুঁকি নিতে চলেছে, তারা তাদের ট্যারিফ প্ল্যান বাড়াতে চলেছে। ফার্স্ট ডিসেম্বর 2019 থেকে তাদের পুরনো সমস্ত ট্যারিফ প্ল্যানে যেই অ্যামাউন্ট রিচার্জ প্ল্যানগুলো রয়েছে সেই সমস্ত রিচার্জ প্ল্যানে কিছুটা বাড়বে। এই মুহূর্তে বিশ্বের সবথেকে কম পয়সায় মোবাইল পরিষেবার সুবিধা পায় একমাত্র ভারতের গ্রাহকরা, তাও শুধুমাত্র জিওর সুবাদে। কিন্তু ব্যবসায় বড়সড় লোকসানের মুখে পড়ে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হচ্ছে এই দুই সংস্থাকে। ইতিমধ্যেই সেক্ষেত্রে রিলায়েন্স জিও আগে থেকেই এ বিষয়ে সম্পূর্ণ অসম্মতি জানিয়েছে, যদিও অক্টোবর থেকে নিজেরাই অন্য নেটওয়ার্কে কলের জন্য 6 পয়সা প্রতি মিনিট আইইউসি চার্জ নিচ্ছে তারা। তবে এর জন্য তারা ট্রায়ের সিদ্ধান্তই বা ট্রায়ের জন্যই এই চার্জ তারা নিতে হচ্ছে বলে জানিয়েছিল কিন্তু জিও। 2017 অক্টোবরে আইইউসি চার্জ 57% কমিয়ে মিনিটে 6 পয়সা করে দিয়েছিল ট্রাই, তখন থেকে বেঁকে বসেছিল জিও। এই পরিষেবা বিনামূল্যে করার দাবি জানিয়ে আসছিল তারা। ট্রাইয়ের দাবি মেনে নিলে তারাও এই অতিরিক্ত চার্জ বন্ধ করে দেবে বলে জানিয়েছে জিও। তবে জিওর এই দাবির মতে সায় দেয়নি ভোডাফোন এবং এয়ারটেল। পাশাপাশি আর্থিক সংকট কাটিয়ে উঠতে আবারও কেন্দ্রের দ্বারস্থ হয়েছে, এই দুই আর্থিক সাহায্যের জন্য তারা আর্জি জানিয়েছে। টেলিকম সংস্থাগুলির সংগঠন
সিআইএ বকেয়া মেটানোর প্রক্রিয়া 3 বছর স্থগিত রাখার আর্জিও জানিয়েছে। সংস্থাগুলির লাইসেন্সের মেয়াদ 10 বছর বাড়িয়ে ততদিন পর্যন্ত তার পরিশোধের সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছে সংগঠন। ওই সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের লাইসেন্স 10 বছর বাড়িয়ে দেওয়া হোক এবং তাদেরকে 3 মাসের বদলে 3 বছর সুযোগ দেওয়া হোক, যাতে তারা আস্তে আস্তে করে তাদের বকেয়াগুলো মিটিয়ে দিতে পারে। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ট্রাইয়ের তরফ থেকে কিন্তু এই নিয়ে এখনও পর্যন্ত তাদেরকে কোনো সঠিক বার্তা দেয়নি বা তাদেরকে কিন্তু কোনো তারা ভালো বার্তা পায়নি। সেই জন্য তারা কিন্তু এখন বাধ্য হয়ে তাদের ট্যারিফ প্ল্যান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং তা কার্যকরী হতে চলেছে আগামী 1 ডিসেম্বর থেকে। তো বন্ধুরা, যখনই ভোডাফোন আইডিয়া অথবা এয়ারটেল তাদের পুরনো প্ল্যানে কোনো পরিবর্তন করবে, তখনই কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। সেই জন্য চ্যানেলটিতে সবসময় ফলো করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনাদের একটু হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব চ্যানেলটিকে অবশ্যই করবেন।